হ্যালো গাইজ, শীত চলে আসছে। শীত আসা মানেই পিঠে পায়েস খাওয়ার দিন। আর এখন সবার বাড়িতেই পিঠে পায়েস খাওয়ার ধুম পড়ে গেছে। আর শীত মানেই তো পিঠে পায়েস খাওয়ার মজাই আলাদা। আজ আমি রান্না করব পায়েস, আলু চাল দিয়ে, খেচুড়ি গুড় দিয়ে পায়েস রান্না করব। এর জন্য আমি 2 কেজি দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। নিয়ে আমি অর্ধেকটা দুধ ঢেলে রেখেছি, আর বাকিটা দুধের মধ্যে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। এখানে আমি নতুন চাল ব্যবহার করছি, আলু চাল। এখানে কিন্তু আমি পোলাও চাল ব্যবহার করি নাই। তারপরে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়ব, যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে। ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকব। তারপরে আমি দিয়ে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো গুড়। খেচুড়ির গুড় আমি পরিমাণ মতন এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি এটুক দিই নাই, আরও দিয়েছি। সব গুড় দেওয়া ভিডিওতে আসে নাই আমি। তারপরে আমি দুটুক জল দিয়ে রাখছিলাম, যেটুক ঘন করে ওটুক আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন শুধু নাড়ব, যতক্ষণ না ঘন হয়ে আসবে এভাবে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে, দেখুন শুধু গুড় দিয়েছি, এই জন্য কালারটা এরকম লাল লাল হয়েছে আর দেখতে সুন্দর লাগতেছে। আজ আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি, শুধু গুড় ব্যবহার করেছি। আর আলোর চাল তো, আলোর চালের সাথে গুড় গুড় হলে তো খুবই ভালো লাগে। এখন আমি এইভাবে ঘন হতে থাকবে, যতক্ষণ না ঘন হবে আমি এইভাবে জাল দেবো, যাতে নিচে লেগে না যায় আর পুড়ি না যায়। এভাবে একভাবে আমি নাড়তে থাকবো। তারপরে আমি এর ভিতরে কিছু কিশমিশ অ্যাড করে দেবো। আমি ভিজিয়ে রেখেছিলাম কিশমিশগুলো, এখন আমি এই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখন আর একটু জাল দেবো। একটু জাল দেওয়ার পরে আমি এখন নামিয়ে নেবো অন্য একটা পাত্রে ঢেলে নেবো পরিবেশন করার জন্য। এখানে আমি কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন।